गुड इवनिंग कोलकाता सुपर हिट 93.5 एफएम। मेरा नाम है निमेश, मैं आप सभी के लिए इस वक्त बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूँ कलकत्ता रोइंग क्लब से, जहाँ पर आज टान मूवी की प्रेस मीट जो है वो चल रही है। और इस वक्त यहाँ पर आई है इस मूवी की एक्ट्रेस वेरी गॉर्जियस रितु बन्ना सेनगुप्त, उनके साथ हमारी बातें होने वाली। रितु, फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। सबसे क्या तुम्हारे तक जानते चाहिए वो टान सिनेमा है, तुम्हारा रोल टन ये जो बोलो कितना टफ था ये रोल, आर ये सिनेमा जो कोच छे कि मेमोरीज हमारे साथ शेयर करो। প্রথমত হচ্ছে ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ, এই দুটো জিনিস একেবারেই আমাকে রপ্ত করতে হয়েছিল। এবং ওই পাড়ের মানুষদের যে একটা ভাষা থাকে, তাদের একটা জীবনের গতি থাকে, সেই জিনিসটাকে আমাকে খুব আত্মস্থ করতে হয়েছিল। এবং সুন্দরবনে আমরা বহুদিন শুটিং করেছি এবং ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এবং আমি খুব হ্যাপি আমার প্রডিউসার সুরজিৎ করি এবং সুব্রত বাবু এবং আমাদের ডিরেক্টর মুকুল রায়চৌধুরী এবং আমাদের যে কো ডিরেক্টর শিবাশিষ দা, সবাই মিলে একটা খুব ভালো টিম ফর্ম করেছে এবং খুব ভালো একটা কাজ করেছে। আমাদের কো অ্যাক্টররা খুব ভালো, দেবদূত আছে, রাজেশ শর্মা আছে, দেবলীনা আছে এবং আরও অনেক অ্যাক্টর আছে, এবং সুমন্ত বলে একটি নতুন ছেলে কাজ করেছে এই ছবিতে। সবাই মিলে আমরা চেষ্টা করেছি, আমাদের পামেলা আছে, তো ফলে সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে একটা ভালো কাজ আমরা সবাই একসাথে করতে পারি। এবং চিত্রনাট্য এবং এই ছবির মানে বাংলাদেশের খুব ফেমাস একজন লেখকের গল্প নিয়ে আমরা চেষ্টা করেছি একটা অন্য রকম ছবি তৈরি করা। তো এই ছবির লুকটাও অনেক ডিফারেন্ট একটা মানে দেওয়া হচ্ছে। আমার আমার আমাকে যদি দেখো যে আমার যে লুক এবং এই লিপসি টাইপের যে জিপসি টাইপের যে বেডুইন টাইপের যে একটা লুক দেওয়া হয়েছে সেটা নিয়েও আমরা ওয়ার্কআউট করেছি। তো সব মিলিয়ে আই থিঙ্ক একটা ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট করার কথা হয়েছে এবং আমি চাইবো যে এই ছবিটা যেন মানে মানুষের কাছে খুব বড়োভাবে পৌঁছয়। এবং আমাদের এত কষ্টের ইনফ্যাক্ট আমার এই ছবিটা করার সময় শরীর খারাপ হয়ে গেছে, কারণ নৌকার বাতাস এবং মানে যেরকম হয় মানে শীতে ঠান্ডার মধ্যে শুটিং হয়েছিল, ফলে সেখানে আমার মানে বুকে কফ জমে শরীর খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমি চাইবো যে যাই হয়ে থাকুক আমরা সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ রিতু, আমাদের সাথে কথা বলার জন্য। বেলিয়া আওয়াজ নান আদার দ্যান অ্যাক্ট্রেস রিতু বন্না সেনগুপ্ত কি ইনকে সাথে আমার রেড এফএম পে ইস পর বাতে হো রহি থি। প্রেস মিট চল রহি হ্যায় ইস ওয়াক্ত মুভি কা নাম হ্যায় টান, কলকাতা রোয়িং ক্লাব মে। দ্যাটস অল ফ্রম হিয়ার, ব্যাক টু স্টুডিও।